আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে চলে আসছি, দেখেই বুঝতে পারতেছেন। আজ আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো, আর এটা যে কোনো পাতিলেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা যারা মনে করি যে এই পিঠাটা তৈরি করা খুবই কঠিন, তাদের জন্য বলছি যে এটা এত সহজ আপনারা তৈরি করে ফেলতে পারবেন যে আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। খুব সহজেই যে কোনো পাতিলে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি, তো এটা হচ্ছে ভিজা চালের আটা। তো আপনারা চাইলে শুকনোটাও নিতে পারেন। তো এখানে আমি ভিজা চালের আটা নিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তো যে যেরকম পরিমাণে বানাতে চান সেরকম পরিমাণ অনুযায়ী আপনারা চালের আটাটা নিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ এই কাজটার উপরেই নির্ভর করবে যে পিঠাটা কতটা পারফেক্ট হবে। তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম পানিটা এটার সাথে মিশিয়ে নিব। তো আমি দেখিয়ে দিব যে এটা কীরকম করে তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আমি বারবার বলছি, কারণ এই পিঠার ক্ষেত্রে এই কাজটাই সবচেয়ে বড় কাজ, যে পিঠাটা কতটা সুন্দর হবে এবং পারফেক্ট হবে তার জন্য অবশ্যই একটু সময় নিয়ে কাজটা করবেন। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি পানি দিচ্ছি না একসাথে। এই কাজটা কিন্তু করতে যাবেন না, অনেকে হয়তো বা মনে করতে পারেন যে বেশি করে পানি দিয়ে ফেলি, এটা কখনোই করবেন না। অল্প করে পানি দিয়ে মিশাতে হবে এটা। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে যতক্ষণ না পর্যন্ত হাতে মুঠো করে নেওয়ার পর যেন জমাট বেঁধে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি দেখিয়ে দেব এটা কখন পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মেশাচ্ছি, আর এই যে দেখুন আমার এটা একদম পারফেক্ট এরকম জমাট বেঁধে যাচ্ছে, যেহেতু এটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে চেলে নেব। তার জন্য এখানে একটি চালনি নিয়ে নিয়েছি, আর এখানে অল্প অল্প করে এই চালের আটাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে চেলে নেব। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে করে একটু ভালোভাবে সময় নিয়ে এটাকে চেলে নিতে হবে। তো আমি এরকম করে সবগুলাই এরকম করে আমি চেলে নিব। তো দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে চালার পর কীরকম হচ্ছে, একদম ঝরঝরা হয়ে যাবে। তো আমি সবগুলাই আমি এভাবে করে চেলে নিচ্ছি হাত দিয়ে। তো এরকম করে চালতে আমার বেশি কিন্তু সময় লাগেনি, কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কাজটা হয়ে গেছিল। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটুকু সময় লেগেছে, বেশি সময় লাগবে না। তো আমার সবগুলোই কিন্তু এরকমভাবে চালা হয়ে গেছে। তো এখন যেহেতু চালা হয়ে গেছে, এখন আমি এগুলাকে এক সাইডে রেখে দিব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে, যে এরকম হবে। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি গুড়, আর এখানে নারিকেল কুড়া নিয়েছি। তো গুড়টা আর নারিকেল কুড়াটাকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এটা আলাদা আলাদাও রাখতে পারেন। তো আমার কাজের সুবিধার্থে আমি দুইটাই একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, নারিকেলটা আর গুড়টা। তো যখন এটা মেশানো হয়ে যাবে, এটাকে আমি এক সাইডে রেখে দিব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটি বাটি নিয়ে নিয়েছি, আর এখানে অল্প পরিমাণ শুকনো গুঁড়ি দিয়ে
আমি খুব ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নিয়েছি যেন খুব সুন্দরভাবে আমার পিঠাটা উঠে আসে যখন আমি পিঠাটা দিব। এই কাজটা আপনারা করে ফেলবেন যখন পিঠা তৈরি করবেন। তো তারপর এখানে আমি দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে চালের আটাগুলো দিয়ে দিলাম, আর এখানে মাঝখানে দিয়ে দেব যেই নারিকেলটা আর গুড়টাকে আমি মাখিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী করবেন, আপনারা চাইলে প্রথমে দিতে পারেন, আবার পরেও দিতে পারেন, আবার মাঝখানেও দিতে পারেন, এটা হচ্ছে যার যার পছন্দ, কোনো সমস্যা নেই। তো আমি এভাবে করে দিয়ে হালকাভাবে, বেশি চাপা দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে, ভালোভাবে বাটিটা উঠে আসবে না। সেই জন্য এটাকে বেশি চাপা দেওয়া যাবে না, হালকাভাবে একটু হাত দিয়ে চেপে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব আমি হালকাভাবে কিন্তু এটাকে একদম চেপে দিয়েছি। আর এখানে আমি একটি পাতলা কাপড় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পাতলা কাপড়টা দিয়ে এভাবে করে ঢেকে আমি এভাবে করে মুড়িয়ে নিয়েছি। আর এখানে একটি আমি যেটার মধ্যে তৈরি করব এরকমই স্টিলের একটি, তো স্টিলের ঝাহি নিয়ে নেবেন এরকম দিয়ে, তারপর আমি দেখতে পাচ্ছেন এরকম করে পিঠাটাকে বসিয়ে দিলাম। তারপর এভাবে করে কাপড়টা খুলে আমি বাটিটা উঠিয়ে নিব। তো খুব সহজেই আপনারা করে ফেলতে পারবেন, এটা চিন্তার কিছুই নেই। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি উঠিয়ে নিয়েছি, এখন আমি কাপড়টা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দেওয়া হয়ে গেছে, তো এখন আমি চুলায় চলে যাব। চুলায় এখানে আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিলাম আর এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটাকে বসিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর এক মিনিট পর আমি ফিরে আসব, যে এক মিনিট পর পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে। প্রতি মিনিটে আপনারা একটা পিঠা এইভাবে করে তৈরি করে ফেলতে পারবেন, খুবই অল্প সময়ে, কোনো ঝামেলা ছাড়া আপনারা এরকম পারফেক্টভাবে পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি এক মিনিট পর ফিরে আসব। তো এক মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানেই দেখিয়ে দেব আপনাদেরকে যে কতটা সুন্দর হয়েছে, আর আপনারা কীভাবে বুঝে যাবেন, এই যে এভাবে হাত দিয়ে ধরার পরে আপনারা বুঝে যাবেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আর আমি এখন এটাকে উঠিয়ে নিব। তো আমি এখানে আরেকটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সহজে আপনারা পিঠাগুলো তৈরি করে ফেলবেন। তো এই যে প্রথমে আমি এখানে চালের আটাটা দিয়ে দিলাম, তারপরে এখানে আমি গুড় দিয়ে দিব। তো গুড় আর নারিকেলটা দিয়ে দিলাম, তারপর আমি আবারও চালের আটাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে হালকাভাবে হাত দিয়ে একটু চেপে দিব। তো আমি বারবার বলছি যে বেশি চাপা দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না, ভেঙে যাবে। যখন বাটিটা উঠাতে যাবেন তখন ভেঙে যাবে। তো এভাবে করে হালকা হাতে একটু চেপে দিতে হবে। তো এখন আমার এটাও আমি সেমভাবেই তৈরি করে নিব। তো আমি আরও একটি পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে করতে পারেন। তো এখানে আমি কাপড়টা আবার দিয়ে দিচ্ছি, এভাবে করে কাপড়টা দিয়ে আবারও সেমভাবে আমি বসিয়ে দিব। তো সেমভাবে সাবধানে আমি এটাকে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু বসে গেছে। তো এখন আবার এটাকে আমি নিয়ে চুলায় হাঁড়িতে বসিয়ে দিব। তো বেশি সময় লাগবে না, এক মিনিটের মধ্যেই পিঠাটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আমি আবারও এটাকে বসিয়ে দিলাম। তো বসিয়ে আমি এক মিনিটের মতো অপেক্ষা করে নেব, তারপর আমি আবার এক মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এক মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে। তো এভাবে করে আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর যাদের হাতের কাছে এরকম পাতলা কাপড় থাকবে না, আমি আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা বলে দিচ্ছি, তারা এরকম জালি ব্যাগগুলো যে পাওয়া যায় আমাদের, এরকম একটা জালি ব্যাগ নিয়ে নিতে পারেন। তারপর এভাবে করে অবশ্যই এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এভাবে করে আমি সেমভাবে বসিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সহজে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন।
তো যাদের হাতের কাছে এই পাতলা সুতি কাপড়টা অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় থাকে না বা পাওয়া যাচ্ছে না এরকম, তারা কিন্তু ঝটপট এইভাবে করেও তৈরি করে ফেলতে পারবেন। তো এই ব্যাগগুলো কিন্তু আমাদের বাসার সবার কাছেই থাকে, সবার বাসাতেই থাকে এগুলা। তো আপনারা চাইলে এভাবেও তৈরি করে ফেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এক মিনিট পর ফিরে আসলাম। এই যে এক মিনিট পর আমি ফিরে এসে দেখুন এই পিঠাটাও কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে ফেললাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। দেখি মনে হচ্ছে যেন খুবই মজা হবে, আসলেই খুব মজা হয়েছিল। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।